समवेत परम पूज्यस्पद श्री श्री हरि नामानुरागी सुधी भक्तवृंद ब्राह्मण एवं वैष्णव मंडली एवं आमार आद्या शक्ति स्वरूपिणी श्रीमती राधा रानी अंश सम्भूता सकल पति परायणा सती साध्वी आमार मातृवर्ग ओ आमार स्नेहेर छोट छोट भाई एवं भग्नीगण हरि कथा कृष्ण कथा साधु गुरु महंतेर कथा श्रीमद भागवत कथा अमृत कथा अमृत कौन कथा अमृत सारा जीवन संसारे नाना जाला जंत्रणाय पड़े अनेक कथाई बला हय सेगुलो कि अमृत ना शास्त्र बोलें अमृतेर कथा कृष्ण कथा हरि कथा साधु गुरु महंतेर कथा हय कथा अमृत आर एगुलो बाद दिए जे कथागुलो बला हय সেটা হচ্ছে ভেকের কলরব ভেক বলতে ব্যাং ওটা ব্যাং এর জোহার সম আসুন এত অগম্য লীলা আমার মতো সাধারণ মানবের পক্ষে এই অগম্য লীলা পরিবেশন করা মানবের পক্ষে কোনোদিনই সম্ভব না কারণ যে লীলা চতুর্মুখ ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা চারটি বদনে বর্ণন করে যার অন্ত খুঁজে পান না परम वैष्णव महादेव पांच टी बदने हरि नाम करे कृष्ण नाम बोले जार सीमा खुजे पेलें ना अनंत देव अनंत बदन जे बदन अगणन कोनो गणा जाए ना तो अनंत बदने कृष्ण नाम करे जिनी अंत पान ना आमार मतो सामान्य मानव हये एमन अगम्य लीला परिवेशन करा मानवेर पक्षे कोनोदिनई सम्भव ना सम्भव हय आपनादेर मतो साधुगुरु वैष्णवेर जदि कृपा बारी बरिशन हय তবেই সম্ভব শ্রীমদ ভাগবতে একটা শ্লোকে বললেন শ্লোকটা এই রকমই ভবা পবর্গ ভমতো যদা ভবেত জনস্য তহুর চূত সৎ সমাগম সৎ সঙ্গম জহি তদৈব সৎ গতৌ পরাব্রয়স্য ত্রৈ জায়তে রতি ভাবার্থটা মানেটা এরকমই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না করলে সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনদিনই ভগবত কৃপা মানে ভগবানের কৃপা হবে না রাধে একটু এদিকে কেদায়ে বসো এদিকটা বেশি ভক্ত আছে নাকি বাহ ঠিক আছে রাধে রাধে এদিকটা এমন অন্ধকার মুখ দেখা যাচ্ছে না কারো রাধে হরে কৃষ্ণ আসুন শাস্ত্রে বললেন গঙ্গা পাপং সীতাপং দৈন কল্পতরু হরে পাপ তাপ হরং সর্বং সদ্য সাধু সমাগমে সদ্য সাধু গুরু বৈষ্ণব দর্শন করলে দেহের পাপ তোমাদের বিনাশ হয় যে সাধু সজ্জনকে দর্শন করলে দেহের পাপ বিনাশ হয় আবার সেই সাধুকে যদি স্পর্শ করা হয় না জানি আরো কি না কি হয় এটা আমাদের দুর্ভাগ্য বঙ্গের মাটিতে জন্মগ্রহণ করে ভগবানের ধামে জন্মগ্রহণ করে তো আমরা সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে নিন্দা মন্দা উপহাস করি তাহলে কতটা পাপের বোঝা মাথায় নিচ্ছে একবার ভেবে দেখলেন কি ভগবান বললেন আমাকে নিন্দা মন্দা করলে অসুবিধা হবে না কিন্তু আমার বৈষ্ণব আমার সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে আমার ভক্ত দর্শন করলে ভক্তকে নিন্দা মন্দা করলে আমি সেই পাষণ্ডের মুখ দর্শন করি না তার থেকে একশো যোজন দূরে থাকি নিদাই গৌর হরি হরি বল রাধে গঙ্গা পাপং গঙ্গা আমাদের পাপ হরণ করেন মানে গঙ্গা স্নানই কেন যাই পাপ খনন করবার জন্য ধৌত করবার জন্য গঙ্গা পাপং শশী তাপং শশী বলতে চন্দ্র চন্দ্র সূর্যের তাপ হরণ করেন দৈন কল্পতরু হরে অর্থাৎ কল্পতরু বৃক্ষতলে দাঁড়িয়ে যে যাই বাসনা করেন বাসনাকারীর মনের বাসনা তিনি পূর্ণ করেন হে ভক্তমণ্ডলী মাতৃবর্গ আমি এমনই দিন অধম কল্পতরু কাকে বলে আমি জানি না জানি কেবলমাত্র গুরু কৃপা আর ভগবত ভক্ত কৃপাহি কেবলম তাই আজকে আমি একটি কল্পতরু নয় অগণিত কল্পতরু জ্ঞানে আপনাদের যুগল চরণ ছায়া এসে দাঁড়ালাম ওই যুগল চরণ ছায় ছায়িত করে মাতণ্ড সূর্যের জ্যোতি থেকে আমাকে অব্যাহতি করবেন কৃপা আশীর্বাদ করবেন আমার শুষ্ক রসনায় রসামৃত কৃষ্ণ কথা হরি কথা যেন কিঞ্চিত স্ফুটিত হয় আস্তে কথা বলুন না কেউ আস্তে কথা বলুন না কেউ এখানে কথা বলুন কেউ কোনো কথা বলবেন না নিস্তব্ধে বসুন ক্যাসেট হচ্ছে ওইগুলো সব উঠবে চংচাং করবে কথা বলবে সব উঠবে তো চুপ করে বসো রাধে
সত্য তেতা দাপর কলি চারটা যুগ তিনটা যুগ চলে গেছেন এটা হচ্ছে কলি যুগ ধন্য কলি যুগ রে ভাই কলি যুগকে ধন্য বললেন সত্য যুগে চতুষ্পাদ ধর্ম ছিল তাকে ধন্য বললেন না তেতা যুগে তিন এক পাদ অধর্ম প্রবেশ করলো তিন ভাগ ধর্ম তেতা যুগে তাকে ধন্য বললেন না দাপরে কৃষ্ণ অবতারে হাফ ধর্ম হাফ অধর্ম দুই দুই দ্বিপাদ ধর্ম দ্বিপাদ অধর্ম তাকেও ধন্য বললেন না এই কলিকালে তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম তাতে বললেন ধন্য কলি যুগ রে ভাই কেন বললেন চৈতন্য অবতার যুগ ধন্য আবার এই কলি যুগে আমরা মনুষ্য জন্ম পেয়ে আমরাও ধন্যতি ধন্য হলাম রাধে রাধে আচ্ছা ভগবান কেন ভক্ত হলেন তিনি কলিকালে ভগবান কাঁদবেন কেন কাঁদবে ভগবান তো সিংহাসনে সাজাবে ভক্তরা সাজিয়ে পুজো করবে সেবা করবে সর্বাঙ্গ খুব সুন্দর করে সাজিয়ে দেবে সর্বাঙ্গে সোনার অলংকার পরিয়ে দেবে ভগবান ভক্ত হবেন ভগবান কাঁদছেন কেন কাঁদবেন একটু এই জায়গাটা চলুন সবাই যাই যাক আজকের বাসরে আমি কাউকে ছোট বড় করে বিচার করব না সবাইকে শ্রী শ্রী গোপালজিউর চরণের দাস দাসী মনে করে নিত্যানন্দ প্রভুর চরণের দাস দাসী মনে করে পরমারাধ্য গুরুদেব দয়াল গৌর হরি যিনি আমাদের অকুল সমুদ্রের কাণ্ডারি যিনি আমাদের আধার ঘরের আলোকদাতা যিনি আমাদের এই কীর্তন পথের হরি নামের দ্রষ্টা সেই পরমারাধ্য গুরুদেব দয়াল গৌর হরির চরণের দাস দাসী মনে করে সবার যুগল চরণের হেন দাস সর্বাগ্যে সবার চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম রাধে খোড়া মানুষ একটু ইধার উধার হব হরে কৃষ্ণ চলুন ভগবান কৃষ্ণ যখন প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করবেন সবাইকে আমন্ত্রণ দিয়েছেন সবাই আসবে তো রাধারানী আসবে জানেন তো আসবেন যেই পথ পানে আসবেন যেই পথ দিয়ে রাধারানী আসবেন সেই পথ পানে তাকিয়ে বসে আছে কখন আসবে তবে যে রাধারানীকে ক্ষণ সময় দেখতে না পেলে গোবিন্দ আমার বংশীর ধ্বনি করে রাধা রাধা বলে ডাকে আর বংশীর ধ্বনি শোনা মাত্র যে রাধারানী ছুটে যায় যমুনার তীরে ক্ষণ সময় না দেখতে পেলে রাধা রাধা বলে ডাকে আর ডাকা মাত্র যে রাধারানী ছুটে যায় তো সেই রাধারানীকে ছেড়ে একশত বৎসর মথুরা রাজা হয়ে আছে খুব বিরহ একশত বৎসর কারোর সঙ্গে কারো দর্শন হয় না গোবিন্দ দেখলেন বধূ আসছে গোবিন্দ এগিয়ে যাচ্ছেন এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালেন কেউ কোনো কথা বলে না রাধারানী আমার গোবিন্দের বদন পানে তাকিয়েছেন তাকিয়ে দেখছেন মনে মনে করছে আমার বধূ সেই আগের মতো নেই সে রাখালিয়া বেশ নেই আমার বধুর গলে সেই বনফুলের মালা নেই কেন সকারা বনফুলের মালা গেথে সুন্দর করে সাজাতো আর সোনার হার দুলছে পরনে নেই সেই রাখালিয়া বেশ রাজবেশ পরনে রাজবেশ রাজ পোশাক পরহিত রাজা হয়েছেন তো দাঁড়িয়ে আছে রাধারানী বলছে বধু আমার আগের মতো নেই সব পাল্টে গেছে বধু আমি একই দেখলাম বধু তোমার সেই রাখালিয়া বেশ গেল কোথায় যখন আমার রাধারানী নানে জল গোবিন্দ আর থাকতে পারলেন না বধু তুমি কাঁদছো তোমার চোখে জল একশত বৎসর পরে তোমার সঙ্গে প্রভাস যজ্ঞে আমার প্রথম মিলন হবে তা তুমি কাঁদছো বধু তোমার চোখে জল তো রাধারানী নয়নে জল দর্শন করে গোবিন্দের নাম দিয়ে জল গড়াতে লাগলো এত দেখো কাণ্ড চিৎকার চিল্লান যখন গোবিন্দের নয়নে জল বলছে বধু তুমি কাঁদছো তুমি কাঁদছো বধু এ তো আমার সামান্য জল রাধারানী বললে আমার সামান্য জল দর্শন করে আপনার নয়ন দিয়ে শ্রাবণের ধারা বইছে বধু হে তাহলে সে জল দেখলে আপনার কি হতো কোন জল একটু চলে আসুন রাধারানী বললে বধু যখন আমি যমুনাতে জলের জন্য গিয়েছিলাম কলসিটা জল যমুনা থেকে কলসিটা নিয়ে যখন ফিরে আসি দেখলাম তুমি অক্কুরির রথে চেপে বসে আছো
কলসিটা নাবিয়ে রথচক্র জড়ি ধরে বলেছিলাম, বধু বধু তুমি চলে যাচ্ছ, তোমার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, বিরহ জ্বালা আমি সহ্য করতে পারবো না, বধু চলেই যখন যাচ্ছ তাহলে এই রথচক্রটা আমার অঙ্গের উপর দিয়ে নিয়ে যাও, তাতে আমারও লাভ হবে আর তোমারও লাভ হবে। গোবিন্দ চিন্তা করলেন, আমার রথচক্র যদি আমার বধুর অঙ্গের উপর দিয়ে যায় বধু মারা যাবে, বধু আমার রথচক্র তোমার অঙ্গের উপর দিয়ে গেলে তুমি তো মারা যাবে, বধু তোমার কি লাভ হবে? বধু হে, যখন এই রথচক্রটা আমার অঙ্গের উপরে দাঁড়াবে আমি আমার নাম দিয়ে আপনার শ্রীবদনটা দর্শন করব, আর বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার মৃত্যুটা ঘটবে, তাহলে মৃত্যুর সময় কৃষ্ণ দর্শন আর বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে যদি আমার মৃত্যু ঘটে, বধু হে এ জন্মে তোমায় মনের মতো আমার পাওয়া হলো না, বধু পৃথিবীর বুকে আবার যদি জন্মগ্রহণ করি সেদিন তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না, যেন বধু সেদিন মনের মতো তোমায় পাবো, সেদিন মনের মতো তোমায় পাবো, আমায় ছেড়ে থাকতে পারবে না হে মনের মতো তোমায় পাবো। তাহলে মৃত্যুর সময় কৃষ্ণ দর্শন কৃষ্ণ নাম বলতে বলতে যদি মৃত্যু ঘটে পরজন্মে আমি মনের মতো তোমায় পেয়ে যাব। গোবিন্দ বললে, হ্যাঁ এই লাভটা তোমার হবে, কিন্তু বধু তুমি তো মারা যাবে, তুমি যে বললে আমারও লাভ আর তোমারও লাভ, তুমি মারা গেলে আমার কি লাভ হবে বধু? বধু এ যে শুভকর্মে যাওয়ার জন্য আপনি অকুড়ের রথে বসেছেন, অকুড়ের রথে বসে আছেন, যে শুভযাত্রায় যাওয়ার জন্য, ওই শুভযাত্রায় যাওয়ার কালে আপনি তো আমার এই শবদেহটা দর্শন করে যাবেন, এই শবদেহ দর্শন করে গেলে কি হয় জানো বধু? বধু তোমার এ যাত্রা শুভ হবে, তোমার এ যাত্রা শুভ হবে, শবদেহ দর্শন করে তোমার এ যাত্রা। বধু সেই শব্দেহটা দর্শন করে গেলে তুমি যে শুভকর্মে যাওয়ার জন্য রথে চেপে বসেছ তোমার যাত্রাটা শুভ হবে। একটা কথা আছে না আমাদের দেশে, যে একটা শুভকর্মে যাচ্ছি একটা শব্দেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আমাদের কি মনে হয় যে আজকে আমার যাত্রা শুভ হবে মঙ্গল হবে, কিন্তু শাস্ত্র একটা সিদ্ধান্ত দিলেন যে কোনো মোড়া দেখলে যে কোনো শব্দেহ দর্শন করলে কিন্তু শুভ হয় না। মনে করুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে মোড়াটা যাচ্ছে কোনোদিন হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করে না, হরি নামের বাসরে ভাগবতী বাসরে ভগবানের ধামে ভগবানকে দর্শনও ভালো করে না, অকর্ম অন্যায় অত্যাচার নোংরা দর্শন করেছেন, নোংরা খাদ্যগুলো খেয়েছেন, ভগবানের প্রসাদ পান না, ওইটা মারা গেল, ওর বদন দেখলে আমাদের যাত্রাটা কি শুভ হবে? ভাগবত বললেন না, অমঙ্গল ঘটবে অশুভ হবে। ওই ওরকম মুখ দর্শন করে গেলে দেখবেন যাত্রা শুভ তো দূরের কথা, অশুভ হবে, অকল্যাণ হবে, অমঙ্গল হবে। তাহলে কোন বদনের দেহ দেখলে? না কৃষ্ণ বলা বদন, কৃষ্ণ ভজনের দেহ, সাধু সঙ্গ করেছে, ভক্ত সঙ্গ করেছে, হরি নাম করেছে, কৃষ্ণ নাম বলেছে, এমতো যদি কৃষ্ণ ভক্তকে দর্শন করা যায় যাত্রা হবে শুভ। রাধা রানী বললেন, আমায় দর্শন করে গেলে তোমার যাত্রা শুভ হবে কেন? না কৃষ্ণ নামের ভাণ্ডার, হরি নামের ভাণ্ডার, হ্যাঁ কৃষ্ণ প্রেমময়ী রাধা তো রামের ভাণ্ডার, তাই ওকে দর্শন করলে বধু তোমার যাত্রা শুভ হবে, তাহলে লাভটা আমারও হবে রাধে, লাভ আমারও হবে আর তোমারও হবে, দুইজনারই লাভ হবে। এদিকে ললিতা বিশাখা সখীরা এসে দাঁড়িয়েছে, গোবিন্দ আমার দুহাত জোর করে বললেন, বধু বধু তুমি কৃষ্ণ বলে কেন কাঁদো? কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও? পৃথিবীতে ভক্তরা কৃষ্ণায় নম বলে আমার চরণে তুলসী অর্পণ করে, কেন করে? কি সুখ পায়, কি আনন্দ পায়? ললিতা বিশাখা বলছে, বধু প্রভু গো কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, নম বলে আপনার চরণ সেবা করে কি আনন্দ পায়, আপনি জানবেন কি করে? বলছে, কেন আমি তো ভগবান, ভগবান আমি জানতে পারবো না, ভগবান বলেই আপনি জানতে পারবেন না, কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায় সেই ভক্তই জানে, আপনি ভগবান কোনোদিন জানতে পারবে না। বলছে, আচ্ছা আমি কোনোদিনই জানতে পারবো না? বলছে, হ্যাঁ জানতে পারবেন সেই দিন যেদিন আপনি ভক্ত হতে পারবেন। নিতাই গৌর হরি হরি। ভগবান চিন্তা করলো যে ভক্ত হলে আমি জানতে পারবো, কিন্তু
কি করলে ভক্ত হবে এটা জানতে হবে ভক্তের কাছে। তাই দুহাত জোর করে দাঁড়িয়েছে, রাধে ও রাধে বলো না, বলো না বধু কি করলে আমি ভক্ত হতে পারবো। ললিতা বিশাখা সখী বললেন, প্রভু আপনি একজন নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব বা পরম বৈষ্ণবীর চরণধুলি অঙ্গে মাখতে পারলে, মস্তকে ধারণ করতে পারলে আপনি ভক্ত হতে পারবেন। ভগবান বললেন, আমি ভগবান, যাত্রার চরণে তো হাত দেওয়া যাবে না, যাত্রার চরণে হাত দিয়ে অপরাধী বানিয়ে দেওয়াটা ঠিক হবে, আমি ভগবান হয়ে অপরাধী করাটা ঠিক হবে না, তাহলে এমন একটা চরণ স্পর্শ করতে হবে যে চরণ স্পর্শ করলে কোনো অপরাধ ঘটবে না। সেই চরণটা কোথায়? না, গোবিন্দের চরণ তলে বসে আছে রাধা ঠাকুরানী। রাধা রানীর চরণ তলে বসে দুটি চরণকে নিয়ে হৃদয় দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে মস্তকে ধারণ করে বলেছিল, দেহি পদপল্লব মুদার, যেটা গীত গোবিন্দ আমি জয়দেব লিখতে পারলেন না, মাধব ও মাধব, রাধা রানীর চরণ আপনি মস্তকে নিয়েছেন, আমি এটা লিখতে পারবো না বধু, ও মাধব আমি লিখতে পাচ্ছি না, ওর দিকে যাচ্ছি না, এদিকটাই চলে আসুন। তো ভগবান বলেছিলেন আমি নিয়েছিলাম ঠিক এই সময় এই জায়গায় রাধারানীর চরণ মস্তকে নিয়েছিলাম, মস্তকে নিয়েছেন, নয়নটা মুদ্রিত করে আছেন, নয়ন মুদ্রিত অবস্থায় ভগবান দেখলেন আমার সব পাল্টে যাচ্ছে। কি পাল্টাচ্ছে আমি দেখতে হবে, অঙ্গের দিকে তাকিয়ে দেখলেন ভগবান ছিলেন কালো, সাদা ফর্সা হয়ে গেছে। ভগবান গলো দেখলেন, গলে বনফুলের মালা থাকে গোবিন্দের, সব সকার পরিয়ে দেয় সুন্দর করে, আজ বনফুলের মালা দলে না, তুলসীর মালা বেষ্টন হয়ে আছে কণ্ঠে, যে বদনে রাধা রাধা বলে বংশী ধ্বনি করে সেই বদনে স্ফুরিত হচ্ছে হরি বল হরি বল হরি বল, হরি নাম স্ফুরিত হচ্ছে। ভগবান দেখলেন আমি গোয়ালার ছেলে ছিলাম, আজকে কণ্ঠে আমার যজ্ঞ পবিত ঝুলছে, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে গেলাম। তো একজন একজন নিষ্ঠা পরম বৈষ্ণবীর চরণধুলি অঙ্গে মেখে মস্তকে ধারণ করে যদি এতগুলো পাল্টে যায়, না জানি বহু ভক্তের চরণধুলি অঙ্গে মাখলে না জানি কিনা কি হয়ে যাবে। বধু হে বধু, আগত কলিযুগে শ্রীধাম নদিয়ায় নবদ্বীপে আমি গৌর হব, আমি গৌর হব বধু, নিজে কাঁদব জগৎকে কাঁদাবো, নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে মাটিতে গড়াবো, জগৎকে আমি গড়িয়ে দেব। রাধারানী দুটি চরণ জড়িয়ে বললে, বধু আমায় সঙ্গে নেবে না, নব বধু নব, তুমি যে আমার শক্তি, বধু হে তোমাকে অন্তর মাঝে রেখে আমি বহিরঙ্গে থেকে নদীয়ার বুকে অবতীর্ণ হব। রাধারানী কেঁদে কেঁদে গোবিন্দের চরণ জড়িয়ে বলল, বধু বাহ, আমায় অন্তরে রেখে বহিরঙ্গে আপনি থেকে যখন নদীয়ার বুকে ঝাঁপ দেবেন, আছাড় খেয়ে পড়বেন, কত কাটা খোঁচা ইটের টুকরো আপনার কমলঙ্গে লাগবে, রক্ত ছুড়ে ছুড়ে পড়বে, আমি অন্তরে থেকে দর্শন করব কিন্তু কিচ্ছু করতে পারবো না, সে হবে না বধু, সে হবে না, আমি থাকবো বহিরঙ্গে, আপনি থাকবে আমার অন্তরে, যত আঘাত যত ব্যথা যত জ্বালা যন্ত্রণা আসবে আমার অঙ্গে লাগুক, আমি আপনার কমল অঙ্গে লাগতে দেব না। নিতাই গৌর হরি হরি বল। একটু চেপে চেপে চলেছিল, ভালো করে একটু চেপে চেপে চলেছিল, হ্যাঁ একদম ও ঢাল ঢালে বসতে পারবে না গো, হ্যাঁ জায়গাটা ছোট হয়ে গেল গো, এই তো ভালো ভক্ত হয়েছে, করোনার ভয়ে তো বলে আসবে না আসবেন, তো ভালোই হয়েছে, এখন সব জায়গায় ভক্ত খুব খুব, কোনো ব্যাপার না, খুব ভালো না, নাম করবেন, নামের ভয়ে ঘরে বসে থাকলে করোনা ছেড়ে দেয় না, তাহলে আমাদের রাষ্ট্রপতি ঘর থেকে বেরোতো, রাষ্ট্রপতি পজিটিভ হয়ে মারা গেল, পজিটিভ যখন মারা গেল, ভগবানের নাম করো, এটা শোনা যায়, আমরা তখন খুব ছোট ছোট জানি না হয়তো, ওইটা বাবা বলতেন যে একটা খুব মহামারী রোগ এসেছিল, মহামারী রোগ কলেরা, কলেরা রোগের তখন ঔষধ ছিল না, কত পাড়া পাড়া মারা গেছে, ঝাঁকে ঝাঁকে মারা গেত, ওই রোগটাকে নাকি দমন করে রেখেছিল একমাত্র হরিনামের বেড়া দিয়ে, বেড়া নাম দিত, তো হরিনামের বেড়ায় যদি অত মারাত্মক রোগটা স্তব্ধ হয়ে যায় জব্দ হয়ে যায়, এটা সামান্য কিছু, ভয় পার কিছু নেই, ওটা ক্যানভাসটা জোর হয়েছিল, ভয় আক্রান্ত হয়েছিল, এটা এমন কিছু না, একে ভয় পার কিছু নেই, নাম করো ভগবানের নাম করো। আমি চারিদিকে খোঁজ করে দেখলাম যারা কৃষ্ণ ভক্ত তাদের কিচ্ছু হয়নি, আমি যে দমকা পাঠ করে বেড়াচ্ছি আশ্বিন মাস থেকে প্রায় অন্ত 15-20 পালা পাঠ করেছি, আর এই মাসে বলে লাভ নেই, ইবলা সেবলা কাল আজকেও ছিলাম ওই চৌবেড়ে, একসঙ্গে বাবুকে ধরে আনছি, বল চল না একসঙ্গে যাই চৌবেড়াতে, ডবল ডবল চলছে,
তো আমি তো মাস আমার মাস পকেটে ব্যাগে আছে দেখাইছিল ব্যাগে পড়ে আছে পড়িনি আরে দূর কৃষ্ণ ভক্তের অত ভয় কি যার নাম করছে তার ভয় কি সে রক্ষা করার তো মালিক তুমি আলকা করে রক্ষা করতে পারবে তোমার জীবকে তুমি নিজে রক্ষা করতে পারবে রক্ষা করার মালিক তুমি রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে নিদাই গৌর হরি হরি বল এটা মন দিয়ে শোনো মন দিয়ে শোনো খুব মন দিয়ে শোনো রাধে তো সেই কি করলেন না অন্তে কৃষ্ণ বাহির গোরা রাধার রা গোরার গো তাই হলেন গোরা গোবিন্দের গো রাধার রা তাহলে অন্তে কৃষ্ণকে রেখে বাহিরঙ্গ গোরা গৌর অর্থাৎ রাধা রানী থেকে নদিয়ার বুকে অবতীর্ণ হবেন তখন শপথ করলেন আমি কলিকালে যাব অস্ত্র নেব না কোনো অস্ত্র নেব না আমি কলিকালে আবির্ভাব ভক্ত রূপে যাচ্ছি সমস্ত দেবদেবীরা ঘেরে ফেলেছিলেন ঘেরে বলছে প্রভু গো দয়াময় কলিকালে যাবেন আপনি যান তবে একটু অস্ত্র নিয়ে যান কেন না কলিকালের অসুরকে প্রত্যেকটা যুগে আপনি অস্ত্র ধারণ করেছিলেন সত্য তেতা দাপরে অস্ত্র নিয়েছিলেন অসুরকে নিধন করবার জন্য কলিকালের অসুর তো আরো ভয়ঙ্কর অন্যান্য যুগের অসুরগুলোকে লক্ষ্য করবেন তারা অমরত্বের জন্য রাজত্বের জন্য ধ্যানে চলে যেতেন 10,000 বৎসর 15,000 20,000 বৎসর ধ্যান করতেন ভগবানের তাদের মধ্যে হরি ভক্তি ছিল তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি ছিল কৃষ্ণ প্রেম ছিল হ্যাঁ তো কিন্তু কলিকালের অসুর এত ভয়ঙ্কর কৃষ্ণ ভক্তি নেই কৃষ্ণ প্রেম নেই তাদেরকে নিধন করবার জন্য সুদর্শন নিয়ে যান ভগবান বলে এত বড় ধারালো অস্ত্র নিয়ে যাচ্ছি হরিনাম তো এই ধারালো অস্ত্র দিয়ে অসুরগুলো বধ করতে পারবো না যখন এইরকম কথা হচ্ছে যমরাজ বলে প্রভু একটা কথা বলবো যমরাজ এসে দাঁড়িয়েছেন প্রভু আপনি শপথ করলেন কলিকালে ভক্ত হবেন তাহলে আমার কাজটা কি আছে একটু কৃপা করে বলে দেন আমি কি করব অত সব আমার তো সাঙ্গ পাঙ্গ অত আছে সবাইকে তো কাজ দিতে হবে আপনি ওই মহাপাপীকে ধরে এনে একটা তো শাসনের ব্যবস্থাটা দিয়েছিলেন সবাই যদি হরিনাম করে উদ্ধার হয়ে আপনার চরণ প্রাপ্তি হয়ে যায় তাহলে আমরা কি কর্মটা করব একটু কর্মটা বিচার করে দেন বলছে যম তোমারও কাজ থাকবে কলি তোমারও কাজ থাকবে হ্যাঁ তুমি অধর্মপথে মানুষকে ঠেলে দেয় হচ্ছে তোমার কাজ তুমিও কাজ পাবে যত হরিনাম বিতরণ করি না হরিনাম বললে তো তবে উদ্ধার হবে হরিনাম করলে তো উদ্ধার হবে করবে না কলির মানুষ তো করবে না না সবাই যদি হরিনাম করে যমের কাছে যাবে কি নাকি যমের কাছে যেতে হবে তাই হরিনাম করবে না ভগবান গৌরহরি আবির্ভাব হলেন কখন কেন অনন্ত কোটি শাস্ত্র অনন্ত কোটি শাস্ত্র অধ্যয়ন করে ভগবত উপাসনা করা কলির জীবের পক্ষে সম্ভব না তাই ভগবান একটু অনন্ত কোটি শাস্ত্রকে অধ্যয়ন করলেন লক্ষশ্চ চতুরা বেদা দিলক্ষ ধর্ম শাস্ত্রক তিলক্ষা ভেষজা গ্রন্থা চতুর্লক্ষশ্চ আগম অষ্টাদশ পুয়া নানি নবম ব্যাকরণা নীচ ভারত দধি ভাণ্ডশ্চ গীতা মন্থন দণ্ড এবচ সারং সারং ইদং পাপ্পং রাধা কৃষ্ণ চতুরাক্ষরম ওই রাধা কৃষ্ণ চারটি অক্ষর নাম যেভাবে ওই নামটা উচ্চারণ করলে প্রত্যেকটা মন্ত্রের পেছনে পেছনে গোবিন্দের নাম দেওয়া আছে ওরা উচ্চারণ করলে কলির জীব উদ্ধার হয়ে যাবে আর না বললে এবারে জমির কাছে যাবে নিদাই গৌর হরি হরি বল ভগবান একটা দিন বেছে নিলেন আমি যখন কলিকালে যাব বঙ্গের মাটিতে শ্রীরাম নদিয়ায় নবদ্বীপে যখন যাব আমি নাম প্রেমের বন্যায় সবাইকে ভাসিয়ে দেব কাউকে বাদ রাখবো না সবাইকে ভাসাবো আরে আমি যেদিন যাব সেদিন ধনী আর গরিব থাকবে না সব একাকার করে যাচ্ছি ধনীও যেই পোশাক পরে পথে বেরোবে আর গরিবও সেই পোশাক পরে বেরোবে ধনী যেই রং মেখে রঞ্জিত হবে সেই রংটা গরিব মেখেও রঞ্জিত হবে একই রং দুইজনেই মাখবে যেদিন ধনী গরিব থাকবে না কেন বলো তো ফাল্গুনী পূর্ণিমা রং দেবে যতই ধনী মানি হোক স্যুট কোট বুট টাই পরে বেরোবে না সেদিন ওই একটা ছেঁড়াচুড়ি পোশাক পরে বেরোবে তাহলে গরিবও যেই পোশাক পরে পথে বেরোবে আর ধনীও সেই পোশাক পরে পথে বেরোবে যেই রংটা ধনী মাখবে সেই রংটা গরিবও মাখবে সেদিন একাকার যখন নাম প্রেমের বন্যায় একাকার করব সবাই ধনী মানি থাকবো না ধনী গরিব থাকবে না সবকে একাকার করে আমি বঙ্গের মাটিতে আবির্ভাব হব নিদাই গৌর হরি হরি বল তাই 535 বৎসর পূর্বে বঙ্গের মাটিতে শ্রীরাম নদিয়ায় নবদ্বীপে ভগবান আমার গৌর হলেন রাধে রাধে জন্মলগ্নে দেখুন প্রচারটা কেমন জন্ম হয়েই তিনি প্রচার শুরু করলেন আচ্ছা আমার জন্ম হয়ে মায়ের স্তনপান করে না সবাই জানো কেন বলো তো সবাই জানে কেন
মায়ের হ্যাঁ দীক্ষা হয়নি, মায়ের দীক্ষা হয়নি। দেখুন আমি একটা বলবো, মানে এটাকে ব্যাখ্যা করা যায়, মায়ের দীক্ষা হয়নি বলি অদীক্ষিত জীবনং পশুচ সংশয় নাকি অদীক্ষিতানাং লোকানাং দোষং শৃণু বরাননে অন্নং বিষ্টা সমং তস্য জলং মূত্র সমং স্মৃতং যৎকৃতং সাধ্যং তস্য জাতিজ্যধগতিম। অদীক্ষিত মানুষের হাতের অন্ন বিষ্টার সমান পায়খানা, অদীক্ষিত মানুষের হাতের জল মূত্র তুল্য, অদীক্ষিত অবস্থায় পিতৃপিণ্ড নিষ্ফলং ভবেৎ, পিতার পিণ্ডদানও নিষ্ফল হবে, কোনো ফল প্রাপ্তি হবে না। তাহলে মা যদি অদীক্ষিত হন তাহলে তিনি তো অপবিত্র, মা অপবিত্র, তাহলে মায়ের গর্ভটা অপবিত্র। সেই অপবিত্র গর্ভে পবিত্র ভগবান কোনোদিন জন্মগ্রহণ করতে পারেন না। যিনি পবিত্র ভগবান অপবিত্র গর্ভে আসতে পারে কি? পারে না। মা তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ ঘরে যেমন সাবিত্রী মন্ত্র হয় নাকি, শক্তি মন্ত্র উপাসক সাবিত্রী মন্ত্রে দীক্ষা হয়েছে। আরে শ্বশুর পণ্ডিত, স্বামী পণ্ডিত, মানে বাবা পণ্ডিত, কেউ তো পণ্ডিতের কম না, তো তার মেয়ে দীক্ষা হয়নি বললে একটু ভুল হবে না? তাহলে সাবিত্রী মন্ত্রে দীক্ষা, কৃষ্ণ মন্ত্র বা বিষ্ণু মন্ত্র হয়নি বলেই ভগবান স্তনটা ধরেননি। তাহলে জন্মলগ্নে একটা বৈষ্ণব ধর্মের প্রচার শুরু করে দিয়েছেন, বৈষ্ণব ধর্মের প্রচার আরম্ভ করেছেন জন্মলগ্নে, বোঝা গেল? মায়ের দীক্ষা হয়নি তাহলে অপবিত্র নয়, তিনি পবিত্র। ব্রাহ্মণ ঘরে, ব্রাহ্মণ ঘরে মেয়ে অপবিত্র? হ্যাঁ, ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ। রাধে রাধে, আমার তো ব্রাহ্মণকে নিয়েই বসছি। রাধে রাধে, ভালো সুন্দর, চালিয়ে যাও। ওইখানে শুনেছি তোমার কথাটা, ওই যে কি অর্থ, ওই সামনে একটা আশ্রম মতো নাকি শুনেছি, খুব ভালো, চালিয়ে যাও। যে যাই করো না কেন, কৃষ্ণ ভজন ছাড়া গতি নেই। চণ্ডালোপি মুনি শ্রেষ্ঠা বিষ্ণু ভক্তি পরায়ণ, বিষ্ণু ভক্তি বহিনস্তু দ্বিজ অপি সপজাধম। কৃষ্ণ ভজনে হয় সবে অধিকার, কিবা দ্বিজ মানে ব্রাহ্মণ, কিবা শূদ্র, কি পুরুষ নারী, সর্ববর্ণে যেই ভজে সেই শ্রেষ্ঠ হয়, না ভজিলে সে চণ্ডাল সর্বশাস্ত্রে কয়। কৃষ্ণ ভজন ব্যতীত উদ্ধারের পথ নেই। শাস্ত্র বলছেন ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে যদি কৃষ্ণ ভজন না করো তাকে ব্রাহ্মণ বলছে না, সেই চণ্ডাল বলছে। গোসাই বংশী জন্ম হয়েছ, একটা তোমার স্বীকৃতি ছিল, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছ স্বীকৃতি ছিল, কিন্তু জন্ম হয়ে তুমি কি করছো সেটাকে দেখাতে হবে। হ্যাঁ, যেমন মানে গোসাইয়ের ছেলেকে আমরা গোসাই বলি, কিন্তু আমি সেটাকে মানতে পারিনি। গোসাইয়ের ছেলে যদি গোসাইয়ের কর্ম করে তাহলে গোসাই, তাহলে ওই যদি হতো ডাক্তারের ছেলে ও একটা প্রফেসর হয়ে গেছে হয়তো, তাকে ডাক্তার বলুন, প্রফেসর কেন বলবে নাকি? লক্ষণ তাহলে যাই হোক না কেন, আপনি কর্মে পরিচয় দেন, জন্মে পরিচয় না। চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ, চণ্ডালো মুনিশ্রেষ্ঠ যদি কৃষ্ণ ভজন করে, আর ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে গোসাই ঘরে তুমি জন্ম হয়েছো, তোমার স্বীকৃতি ছিল, ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছিল স্বীকৃতি ছিল, কিন্তু কৃষ্ণ ভজন যদি না হয় শাস্ত্র বললেন চণ্ডাল। নিদাই গৌর হরি হরি বল, যে যাই করো না কেন, শিব শীতলা কালী চণ্ডী মুন্ডি মনসা যাকে ধরুন না সব ঠাকুর, নট ভগবান, ভগবান কৃষ্ণস্তু ভগবান, ভগবান নয় কৃষ্ণস্তু ভগবান, যেদিকে যে পুজো করুন না সেই যে একদম অং বিষ্ণু অং বিষ্ণু, সেই বিষ্ণু ব্যতীত কিচ্ছু হবে না, বিষ্ণুকে ছেড়ে কিচ্ছু করতে পারবে না, সেই সর্বশ্রেষ্ঠ। তসমিন তুষ্টে জগৎ তুষ্টে প্রেণিতে প্রেণিতাং যাবৎ, অর্থাৎ ভগবান যদি সন্তুষ্ট হয় ইহ জগতে আর কাউকে কিছু বলবার দরকার নেই, সবাই সন্তুষ্ট হয়ে যাবে। যিনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন আর সবাই সন্তুষ্ট। রাধে রাধে, চলে আসুন না, কি মনে হচ্ছে ঠিক আছে? রাধে রাধে, আজকে ঠান্ডা কম আছে, কোনো অসুবিধে নেই নাকি? তো হোক, সুন্দর ঘেরাঘুরির ভেতরে কোনো অসুবিধা নেই নাকি? আর যা হবে হবে, সারা রাত কেটে যায় কেটে যাও, কোনো অসুবিধা নেই। নিদাই গৌর হরি হরি বল, রাধে রাধে, বাহ ঠিক আছে। একটু এখানটা বলি, তাহলে জন্মলগ্ন থেকে প্রচার শুরু করলেন অনন্তনাগ। তিনি সত্যযুগে ভগবান বিষ্ণু যার অঙ্গের উপরে শায়িত থাকতেন, শয্যা করতেন, অনন্তনাগের বাসনা জাগল। যখন কলিকালে তিনি ভক্ত হবেন হয়েছেন,
ও জানতো তখন ওই ভগবান বিষ্ণু বলেছিল এক কলিকালে আমি ভক্ত হব। এখন যে তোমার উপরই শয়ন করে আছি, যতটা কৃপা তুমি পেলে, আর কলিকালে ভক্ত হলে তুমি শুধু আমায় দর্শন করলে সেই কৃপা লাভ করবে। তো সেটাই তার মনে ছিল। সেই অনন্তনাগ এই কলিকালে সতী মায়ের অঙ্গনের সামনে এসে অঝর্ণ নয়নে ডাকছে আর চোখের জলে ভাসছে, তখন হামাগুড়ি দিতে শিখেছে। প্রভু আমার হামাগুড়ি দিতে গিয়ে অনন্তনাগের কণ্ঠখানা জড়িয়ে ধরেছে, মা দর্শন করে মূর্ছিত হয়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। নদিয়াবাসী সব ছুটে আসছে, দেখে চিৎকার করে কেউ ভয়ে ছুটছে, কেউ মূর্ছিত হচ্ছে। বলছে এই ছেড়ে দাও আমাকে, জানো এবার ছাড়ো, তোমায় অনেকটা তো কৃপা করলাম, তুমি যেটা চেয়েছিলে আমি তোমায় দিয়েছি, আলিঙ্গন জড়িয়ে ধরেছি তোমার কণ্ঠ। প্রভু গো শুধু একটি বার ক্ষণ সময়ের মতো আমার অঙ্গে একটু শয্যা করুন, কারণ সত্যযুগে তো আপনি অনন্ত শয্যায় আমার অঙ্গেই থাকতেন, একটু কৃপা করুন, মনের বাসনা আপনি পূর্ণ করুন। আমি তো বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, যে না চায় তাকেও দেন, যে চায় তো তাকে দেবেন, যে না চাইবে তাকেও দেবেন, জোর করে ধরে দেন। এমন দয়াল কেউ হবে না, করুণাময় কেউ হবে না, কোনো যুগেই ছিল না, কোনো যুগেই ছিল না। ভগবান কৃষ্ণের সঙ্গে যদি গৌরীর তুলনা হয় অনেকটা পেছনে। ভগবান কৃষ্ণ হলেন কৃপণ, চাইলে দেবেন, না চাইলে দেয় না। আর গৌরহরি চাইলে তো দেবেনি, না চাইলে দেয়, যে না চায় তাকে যেচে সেদে দেয়, তাকেও কৃষ্ণ নামে নাচিয়ে দেয়। জগাই মাধাই, জগাই মাধাই চেয়েছিল হরিনাম করব, কৃষ্ণ নামে মাতিয়ে দিয়েছেন, হরিনামে মাতিয়ে দিল। এত দয়াল, এত দয়াময় তো কেউ ছিল না। তাই শয্যাও করলেন সে নাগের উপরে এই কলিকালে, কাউকে তিনি বাদ দেন না। জন্মলগ্ন থেকে কত কৃপা, কত করুণা, একটু এই জায়গায় শুনে আসো। 5 বৎসর বয়স, বাবা মাকে তো বলতে পারেন না যে বাবা একাদশী ব্রত করো, মা একাদশী ব্রত করো, বলতে পারে না। ওই যে আপনি আচরি ধর্ম অন্যের শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। হঠাৎ বলে উঠলো, মা ও মা আজকে আমি বাড়িতে প্রসাদ পাবো না, আমি আজকে জগদীশ পণ্ডিতের বাড়িতে পাবো। যেমন ভক্তের ভগবানের ভক্ত চিনতে বাকি থাকে না, আর ভক্তেরও ভগবানকে চিনতে বাকি থাকে না। জগদীশ পণ্ডিতের বাড়িতে শাস্ত্র দেখাচ্ছেন 3 কিলোমিটার দূরে সচি মায়ের অঙ্গন থেকে। তো 3 কিলোমিটার দূরে নিমাইকে নিয়ে বাবা চলছে, জিজ্ঞাসা করতে করতে বাড়িতে পৌঁছে গেলেন। জগদীশ পণ্ডিত ওনার স্ত্রী ভক্তিমতী মা দাঁড়িয়েছে, ভগবানকে দেখছে, আহা কি পরম সৌভাগ্য, ভগবান এসেছে আমার দ্বারে। বলছে মা রে, আজকে আমার নিমাই তোমার বাড়িতে একটু প্রসাদ পাবে, কোল থেকে নিয়ে চরণ ধোয়াচ্ছেন। মা রে, এ মা শোনো, আমার এইটুকু বাচ্চা ছেলে, এমন করো না। বলছে আমি চিনতে পেরেছি, এটুকু না, স্বয়ং ভগবান এসেছে কৃপা করে আমার বাড়িতে, এই যে কত বড় সৌভাগ্য। তো সেই যেমন অনুকল্প একটু হয়, অনুকল্প প্রসাদ পেতেন, প্রত্যেকটা একাদশী যেতেন। হঠাৎ একদিন বললে, সচি এক কাজ করলে হয় না, তো আমার বাড়িতে যদি অনুকল্প প্রসাদটা হয় তাহলে কিন্তু আমার নিমাই বলবে না যে জগদীশের বাড়িতে যাব, আর তো বলবে না। তো সেইটাই শুরু হলো, নিজে আচার দেখিয়ে তিনি শেখাতে লেগে গেলেন। তো এখানে হলো, তা যে এখানে না হলে তো জগদীশের বাড়ি যাবে না, প্রভু এখানে হয়ে গেল মানে যান না। কিন্তু সেই ভক্ত কি করছে, ভগবানকে নিবেদিত প্রসাদ সামনে রেখে, ভগবান আসবেন আশা পথপানে, সারা রাত হরিনাম করছেন বসে বসে স্বামী স্ত্রীতে। হরিনাম করতে করতে প্রসাদ পাওয়া হলো না, ঠিক পরদিন হস্তমুখ প্রক্ষালন করে সেই প্রসাদ পাওয়া শুরু করলেন। তাহলে ভগবান তো ভক্তকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এদিকে যে বলি, ভগবান যা করেন মঙ্গলের জন্য, কিন্তু মঙ্গলই করলেন, অমঙ্গল কারো করেন না। কেন না, তার নিষ্ঠা, তার ভক্তিটাকে আরো গাঢ় করে দিলেন। একাদশীর দিন প্রকৃত একাদশীটা কিছু পাওয়া নিষেধ আছে, কিচ্ছু পাওয়া যাবে না, ওই থুতুটা ঘিরলেই কানে হাত দিয়ে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতে হবে, ওটা দণ্ড। তাহলে কিছু পাওয়া নিষেধ, কিন্তু কলিকালের মানুষ তো অল্প আয়ু জীব, না পেলে ও কিছু করুক, যদি বলে কিছু পেও না তাহলে আর ভগবানের নামই করবে না। ভগবান গৌরহরি বলে, আচ্ছা অনুকল্প কিছু পাও তবে হরিনামটা করো, এটা গোবিন্দ কৃপা করেছেন কলিকালকে। কিন্তু প্রকৃত একাদশী ওঠে না, তাহলে ওখান থেকে শুরু হয়ে গেল নির্জলা। তাহলে ভক্ত নির্জলা একাদশী করে আছেন, ওদিন কিচ্ছু পান না, ভগবানের ভোগ দিচ্ছেন কিন্তু ওটা পাচ্ছে না, ঠিক পরদিন পাচ্ছে। তাহলে নিষ্ঠা করে দিলেন। দর্শন হয়েছিল কোন দিন, যেদিন গৌরহরি নন্দনাচার্যের বাড়িতে নিতাই গৌরের মিলন হলো, ওই জগদীশ পণ্ডিত সেদিন শুধু প্রভুর চরণ জড়িয়ে কাঁদছে, কিছু বলে না কিছু। গৌরহরি বলল, জগদীশ তুমি কাঁদছো, কেন কাঁদছো আমি জানি, কতদিন আমায় পাওনি, মানে কতদিন তো আমি যাইনি, আমাকে দেখতে পাওনি, তাই তুমি কাঁদছো। বলছে আর কতদিন পরে পাবো প্রভু, আর কতদিন পরে তুমি কৃপা করবে,
বজনা সামনে সেদিন আমি একা গিয়েছিলাম এবার আমি দাদা নিত্যানন্দকে নিয়ে নিতাই গৌর মিলিত পূর্ণ ভগবান হয়ে তোমার বাড়িতে যাব জানো আমি তোমার বাড়িতে মামার মামার ওই একটু পরমান্ন রান্না করে দেবে একাদশীতে যাব না দ্বাদশীর দিনে যাচ্ছি পরমান্ন সেবা করব নিতাই গৌর হরি হরি ও রাধে তো সেই দ্বাদশীর দিনে সবাই প্রস্তুত হয়ে আছে প্রভু আসবে খুব আনন্দ উচ্ছ্বাস দেখলেন নিতাই গৌর যাচ্ছেন চরণ ধৌত করলেন চরণামৃত সেবা পেলেন তারপরে সেই রন্ধনশালায় যাচ্ছেন পরমান্ন রন্ধন করতে তো চুল্লিটা জ্বালিয়ে দিয়েছেন তো চুল্লিটা জ্বালিয়ে পরমান্নের হাড়াটা বসিয়েছে যখন পরমান্নটা আসতে ফুটতে লাগলো এত ভাবাবিষ্ট হয়ে গেছেন আমার নিতাই গৌরের প্রেমে ভাবে যে আমার নিতাই গৌর মেলিত ভগবান এসেছে আমার দ্বারে আমি পরমান্ন রন্ধন করে দেবো আমার হাতের পরমান্ন সেবা করবে কত বড় সৌভাগ্য কত জন্ম জন্মের সৌভাগ্যের ফল তো এমনি কথা বলতে বলতে নয়নের জলে ভাসতে ভাসতে তিনি বাহ্য জ্ঞান শূন্য হয়ে গণম পরমান্ন যেমন একটা হাতা নাগে নাড়া করতে হাতাটা না নিয়ে তিনি হাত দিয়ে নাড়া করতে শুরু করলেন যখন হাত দিয়ে নাড়া করছেন ভগবান অন্তর্যামী গোবিন্দ তো অজানা নেই গৌরহরি হঠাৎ চিৎকার করে উঠল আমার হাত জ্বলে যাচ্ছে হাতটা আমার পুড়ে যাচ্ছে জগদীশ জগদীশ আমার হাতটা পুড়ে যাচ্ছে চরণতলে আছড়ে পড়লেন জগদীশ প্রভু আপনার হাত জ্বলছে কেন কেন পুড়ে যাচ্ছে তুমি একটু বাড়ির মধ্যে গিয়ে দেখো না তোমার বাড়িতে কি হচ্ছে প্রভু বাড়িতে আমার যাই হোক আপনার হাত জ্বলছে আমি বাড়িতে গিয়ে কি করব আহ দেখো না তোমার বাড়িতে একটা কি হচ্ছে জগদীশ পণ্ডিতকে ঠেলছেন জগদীশ পণ্ডিত বলে প্রভু আমার জোর করে বাড়ির মধ্যে পাঠাচ্ছে কেন প্রভুর হাত জ্বলছে আমি বাড়িতে যে কি দেখব তো বাড়ির মধ্যে তো ওনার স্ত্রী একাই আছেন আর তো ছেলেপুলে কেউ নেই তো রন্ধনশালায় গিয়ে দেখলেন গরম পরমান্নকে ওনার স্ত্রী নাড়া করছে গিয়ে একটু ঠেলা দিলেন তুমি কি করছো গরম পরমান্ন নাড়া করছো আজ আমার গৌর হরির যাচ্ছে পুড়ে যাচ্ছে আমি নাড়া করছি আমার প্রভুর হাত জ্বলছে কেন আমার প্রভুর হাত জ্বললো কেন হস্তটা ধৌত করে ছুটে গিয়ে প্রভুর চরণ জড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল দয়াময় গরম পরমান্ন নাড়া করছি আমি আমার হাতটা পুড়ে যাক জ্বলে যাক ওগো দয়াময় আপনার হাতটা জ্বলছে কেন মারে এই মা দেখ যে ভক্ত নিজের বলে কিছু রাখে না সব আমার চরণে অর্পণ করে দেয় আমার চরণে সঁপে দেয় সেই ভক্তির দেহটা আর আমার দেহটা আলাদা থাকে না তুই যে সব আমার চরণে সঁপে দিয়েছিস তো নিজের বলে কিছু রাখিস না তাই গরম পরমান্ন না করলে সেই জ্বালাটা আমার হাতে কি লাগবে না তাই তো আমার হাতে এত জ্বালা নিতাই গৌর হরি হরি বল তাহলে ভক্তমণ্ডলী যে ভক্ত ভগবানের চরণে সব সঁপে দিতে পেরেছে সেই ভক্তের দেহ আর ভগবানের দেহটা আলাদা থাকে না সব একাকার হয়ে যায় রাধে রাধে যেমন হরি নাম করলে কি হবে হরি নাম কেন করব করলে আমাদের কি হবে নারদ ঠাকুরকে প্রশ্ন করলেন যে আপনি তো হরি নাম করেন নাম করলে কি হয় নারদ বললে ওটা তো আমার জানা নেই তাহলে আমাকে একটু সময় দেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মলোকে গিয়ে বলছে পিতা এই যে হরি নাম করছে মানুষ তো আপনি তো সৃষ্টিকর্তা হরি নাম করলে কি হবে কেন হরি নাম করবে বলে আমি ওটা বলতে পারবো না যদি বলি কম বলা হয়ে যাবে আমি পারবো না কম বললে অপরাধ ঘটে যাবে তো কে পারবে তুমি একবার মহাদেবকে দেখো তিনি তো হরি নাম করেন হ্যাঁ পরম বৈষ্ণব ওনার কাছে যান তো কৈলাসে গিয়ে দেখলেন যে প্রভু আমি তো এসেছি মহেশ্বর প্রভু আমার তো আপনি তো পরম বৈষ্ণব হরি নাম করলে কি হবে কেন হরি নাম করবে বলে ওটা আমি বলতে পারবো না যদি বলি কম বলা হয়ে যাবে মহা অপরাধ হবে পাপ হবে আমি বলতে পারবো না তাহলে কে বলবে বলে যার নাম তার কাছে একবার গিয়ে দেখো না সে বিষ্ণু লোকে পরম ভগবান বিষ্ণু কাছে গিয়ে হাজির হলেন তো ওখানে গিয়ে বলছে প্রভু আপনার নাম করছেন নাম করলে কি হবে বলে এই রে আমার নাম করলে কি হবে আমি কি করে বলবো তুমি একবার লক্ষ্মীর কাছে যাও তো লক্ষ্মী হয়তো বলে দিতে পারে তো লক্ষ্মীর কাছে গেলে বলে আমি তো বলতে পারবো না তবে তুমি এক কাজ করো
কোথায় নাম জমের কাছে যাও ওই জম লোকে গেলে জানতে পারবে নারদ বলে মা আমায় কোথায় জমের কাছে পাঠাচ্ছে মহাপাপীরা জমের কাছে যায় আমায় বলছে জমের কাছে ঠিক আছে যে দেখব মা যখন বলেছে যে দেখি তো গিয়ে দাঁড়ালেন বলছে এখানে কি জান বলছে আমি একটু নামের মাহাত্ম্য সম্পর্কে জানতে চাই নামের মাহাত্ম্য এখানে পাবেন কি করে আরে যারা মহাপাপী তারা এখানে আসে আপনি নামের মাহাত্ম্য জানতে জম লোকে এসেছেন বলছে আমি একটু দেখব মা যখন বলেছে আমি একবার ছাড়ব না বলছে শোনো এখানে ঢোকা যাবে না আচ্ছা বেশ যমরাজ বলল তাহলে এক কাজ করো তুমি ওই পূর্বে যাবে পশ্চিমে যেও উত্তরে যেও কিন্তু দক্ষিণে যাওয়া হবে না কারণ যমের দক্ষিণ ধার দক্ষিণ ধারে শাসন হয় মহাপাপীদের ধরে ধরে শাসন কর্ম হয় ওই তিনটা দিক যেতে পারো যাও কিন্তু ওই দিকটা যাবে না দক্ষিণ দ্বার আমরা একটা কথায় কথায় বলি না ওরে বাপরে ওটা জমের দক্ষিণ দ্বার ওই জমের দক্ষিণ দ্বারটা যাবে না নারদ বলে সেটাই দেখি না তিনটা দিক তো দেখবো দেখি পূর্ব দিকে গেলেন ওখানে গিয়ে দেখলেন সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি বলছি যাবো বাড়ি দেখে আমি নামের মহত্ব কি জানলাম আবার ওদিকে গেল পশ্চিমে যে দেখলো ওদিকে একটা খুব সুন্দর ফুলের বাগান কত সুন্দর সুন্দর নানা রঙের ফুল তো ফুল বাগান দেখলাম বাড়ি দেখলাম দেখি উত্তরটা উত্তরে গিয়ে দেখলাম ফলের বাগান সুন্দর সুন্দর ফল ফলে আছে তো ফুল ফল আর বাড়ি দেখে কি হলো বলে দক্ষিণটা নিষেধ করেছিল দক্ষিণ দিকেই দেখি যাই ওই দক্ষিণ দিকেই যাওয়া শুরু করলো গিয়ে দেখলো চিৎকার করছে কাকে নরকে ডোবাচ্ছে উঠলেই সে মাথায় বাড়ি মারবে লুয়োর বাড়ি তো নরকে ডুবছে নরকগুলো খাচ্ছে ক্ষুধার জ্বালা নরক খাচ্ছে চিৎকার করছে ছেড়ে দাও ছেড়ে দাও কাকে গরম তেলে ছেঁকা মারছে কাকে কড়াত দিয়ে মাথায় হানছে কারে গায়ে ছুঁচ ফোটাচ্ছে চিৎকার করছে ছেড়ে দাও ছেড়ে দাও নারদ ওইগুলো দর্শন করে আস দর্শন করে আর থাকতে না পেরে হরি বলে হরি বলে হরি বল আর যেই না শুদ্ধ বৈষ্ণবের কণ্ঠের হরিনাম শ্রবণ করেছে মহাপাপীগুলো উদ্ধার হয়ে ভগবানের গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে চলছেন ভগবান বলে একসঙ্গে এত এত কি মর্ত থেকে এত ভক্ত মারা গেল একসঙ্গে এত ভক্ত মারা গেলে আমার নাম করার তো কমেই যাবে ভক্ত কমেই যাবে বলে কি খবর তোমরা কোথা থেকে আসছো বলে কেন আমি যমলোক থেকে যমলোকে ছিলাম শাস্তিয়ে ছিলাম উদ্ধার করে দিয়েছে নারদ হরিনাম শুনিয়ে উদ্ধার করে দিয়েছে নারদকে আটকে দিয়েছে সমস্ত যমদূতরা বলে এই যে হরিনাম করে এখান থেকে সবকে উদ্ধার করে দিলে হরিনাম শুনিয়ে বলেছিলাম বারবার দক্ষিণ দিকে যাবেন আপনি দক্ষিণ দিকে গিয়ে নাম শোনালেন কেন বলে আমি তো শোনাতে চাই না ওদের ওই চিৎকার যন্ত্রণা কষ্ট সহ্য করতে না পেরেই বলে দিয়েছি বলে এবার তোমায় শাসন করব। ওদের শাসনটা তোমায় করব ও তখন বলছে হে গোবিন্দ আমি তো বিপদে পড়েছি প্রভু দয়াময় নামের মাহাত্ম্য জানতে এসে এত বড় বিপদে পড়লাম একটু কৃপা করুন ভগবান বিষ্ণু বলে লক্ষ্মী দাঁড়াও আমার ভক্ত বিপদে পড়েছে জমালোকে ওকে আটকে দিয়েছে ও সব উদ্ধার করে দিয়েছে হরিনাম করে আর ওকে ধরে নিয়েছে ওর উপরে শাস্তি করবে আমাকে যেতে হবে ভগবান আসছে যমরাজ বলে প্রভু আপনি বলছে ওই যে ভক্তকে ধরে রেখেছো কেন বলে ওই যে উদ্ধার করে দিয়েছে ওকে শাসন করবে বলে আরো ভুল করছো ওকে ছেড়ে দাও কেন না যখন মর্তধাম থেকে মহাপাপীগুলোকে ধরে আনবে সেই পাপিটা এসে ওকে দর্শন করলে উদ্ধার হয়ে যাবে হরিনাম আর শুনতে হবে না ওকে দর্শন করলে দর্শনে পবিত্র করেন বৈষ্ণব গোসাই পদে বলে না দর্শনে পবিত্র করেন বৈষ্ণব গোসাই বৈষ্ণবকে দর্শন করলে দেহের পাপ বিনাশ হয় তাহলে ওই পাপীগুলো যখন নারদকে দেখবে তারা উদ্ধার হয়ে চলে যাবে তোমরা আর কাজ পাবে না যা হওয়ার হয়ে গেছে ওকে ছেড়ে দাও তাড়াতাড়ি এখান থেকে চলে যাক এবারে সেই মহাপাপীগুলোকে এনে শাসন কর্ম করো আস্তে আস্তে বাড়বে ওটা করো ছেড়ে দিলেন বলছে তখন বলছে প্রভু পেলাম নামের মহত্ব কতটা নাম শুনলে এত বড় বড় পাপী মহাপাপীগুলো নামের ফলে উদ্ধার হয়ে যায় নাম শোনা মাত্র উদ্ধার এবারে পেলাম নিতাই গৌর হরি হরি বলে এটা তো পেলাম তো মর্তের দিকে এগিয়ে চলছে রাজা অম্বরীশ রাজা অম্বরীশের বদনটা খুব শুষ্ক একটু নাম মর্তটা বলি ছোট করে বলতে হবে নাকি তাড়াতাড়ি ছাড়তে হবে নাকি তাড়াতাড়ি ছাড়তে হবে না রাত্রি হলে ভালো তাহলে ভালো মানে ঘুমানোর দরকার নেই তো বাস তাহলে তো আরো ভালো তাহলে ঠিক আছে সাহস পেয়ে গেলে বলবো নাকি আমি বলতে বলতে মরে গেলেও বলে যাবো ছাড়বো নাকি বাস ঠিক আছে রাধে রাধে শোনো রাজা অম্বরীশ বদনটা শুকনো নারদকে দেখে মুনি ঋষিকে দর্শন করে চরণ ধৌত করলেন চরণামৃত সেবা পেলে স্নেহ আদর পেয়ে এবার বলছে রাজা অম্বরীশ তোমার বদনটা শুকিয়ে গেছে
কি চিন্তা করছো, মনে হচ্ছে এটা কিছু হচ্ছে। তখন এই মনিবরের কাছে দুহাত জোড় করে বলছে, মনিবর আমার এই ছেলেটার বয়স 9 বৎসর। একজন জ্যোতিষী আমার ছেলেটাকে দর্শন করে বলল, 10 বৎসর বয়সে ছেলেটা মারা যাবে, আর তো 1 বছর বাঁচবে, তাও কটা তাও চলে গেছে 2-1 মাস, মানে আর প্রায় 7-8 মাস বেঁচে থাকবে। আমি বাবা হয়ে দেখবো আমার এত বড় রাজা রাজত্ব, একটা কৃষ্ণ ভক্ত হয়েও আমি চোখের সামনে দেখবো আমার সন্তানটা মারা গেল, সেই যে কষ্ট যন্ত্রণাটা আমি কি করে সহ্য করব, পুত্র পুত্র জ্বালা সহ্য করব, সেটাই শুধু চিন্তা হচ্ছে। আহার নিদ্রা ছেড়ে দিয়ে, রাজসভা ছেড়ে দিয়ে তাই শুধু ভাবছি, চিন্তা করছি। হে মনিবর, একটা বিধান কিছু বলে দিতে পারবেন, ছেলেটা তো মারা যাবে, কি করা উচিত আমার, আমার কি করা উচিত? বলে, হ্যাঁ একটা বিধান আছে, এক কাজ করো, তুমি একজন পরম বৈষ্ণবের কাছে ছেলেটাকে দিয়ে দাও, মৃত্যু যখন হবে যে কটা দিন বাঁচবে হরি নাম করবে, সে পরম বৈষ্ণব যখন গোবিন্দ সেবা করবে ও সেবা করবে, সেও নাম করবে ও নাম করবে, আর নিত্য নিত্য সেই বৈষ্ণবের কাছে গোবিন্দ প্রসাদ পাবে, যে কটা দিন বাঁচবে প্রসাদ পাবে, হরি নাম করতে করতে মৃত্যুবরণ হবে, ওর নিজের মানে সাফল্য লাভ করবে, মানে গতি হবে একটা, গোলক বৈকুণ্ঠ পেলেও পেতে পারবে। বলছে, হ্যাঁ ঠিকটা কথাটা ভালো, কিন্তু আমি কোথায় শুদ্ধ পবিত্র বৈষ্ণব খুঁজতে যাব? আপনি যখন আমার সামনে দাঁড়িয়ে আপনার চরণে আমার সন্তানটাকে নিবেদন করলাম, কৃপা করে আমার সন্তানটাকে গ্রহণ করুন। বলে, বিধানটা আমি দিলাম, আমার ঘাড়ে আবার চাপিয়ে দিচ্ছ? বলছে, এছাড়া কি বলে জানো, আমার তো ঘর নেই, ধন নেই, থাকার জায়গা নেই, যেখানে সেখানে রাত কাটাই, নাকি এখনই স্বর্গে যাচ্ছি, এখনই বৈকুণ্ঠ, এখনই যেখানে খুশি যাই, তো আমার তো ঘর নেই। ছেলেটাকে রাখলে তো একটা ঘরের মধ্যে রাখতে হবে, তাহলে তোমার রাজ্যের এক সাইড এক পাশে একটা ছোট্ট কুটির বানিয়ে দাও। তো সেটা কুটির বানিয়ে দিলেন, সেখানে ভিক্ষা শিক্ষা করে আনে, এনে রন্ধন ব্যঞ্জন করে গোবিন্দকে নিবেদন দিয়ে প্রসাদ পায় দুজনে, আর পেতে পেতে ওইখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিলেন, সন্তানটার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিলেন, তাহলে গুরু হয়ে গেলেন। সেই থেকে ওকে বাবা বাবা বলতেন, বাবা, ওই বাবা ডাক শুনতে শুনতে এত একটা মায়া ধরলো, যত দিনটা এগিয়ে আসছে ছেলেটাকে তো বলেন না, নারদ ঠাকুর তো খবর নিল আর বেশি দিন না, সামনে হয়ে আসছে ততই কাঁদছে, নারদ অবিশ্রান্ত কাঁদে, ভগবানের নাম করে চোখের জলে ভাসে, আর ছেলেটাও পাশে বসে বসে মানে গুরুদেব কাঁদছে, বলছে বাবা কাঁদছে এত নাম করে করে, ও ছেলেটাও নাম করতে করতে কাঁদে, ভগবান আর থাকতে পারেন না, ভগবান নিত্য নিত্য নাম শ্রবণ করতে যেত সেই বালকের কণ্ঠে, নারদ শুদ্ধ পবিত্র বৈষ্ণবের কণ্ঠে। নাম শুনতে শুনতে যেদিন তার পূর্ণ দিন, চলে যাওয়ার দিন, ওই দিন গোবিন্দ সেই ছোট্ট ছেলেকে 10 বছরে সেই ছেলেটাকে ইক্ষাকু, নাম হচ্ছে ইক্ষাকু, কোলে নিয়ে বসে আছে, ছেলেটাও কাঁদছে নারদও কাঁদছে, নারদও ধরে নিল আজকে যাওয়ার দিন, আজকে তো আমার কাছ থেকে ছেলেটাকে নিয়ে যাবে, আর আমায় বাবা বলে ডাকতে কেউ পারবে না, ভালোই ছিলাম তো, কেন ছেলেটাকে নিয়ে মায়া বাড়ালাম, ছেলেটা চলে যাবে আর তোমায় বাবা বলে ডাক না। তো নারদ কাঁদছে আর ভগবান কাঁদছে। সেদিন যমরাজ বলে, যা ইক্ষাকুকে নিয়ে আয়, রাজা অম্বরীশের ছেলে। তো দূতরা এসে দেখলো কি করে নেবে, ভগবানের কোলে বসে আছে, ভগবানের কোলে, বলে শোন যাস না, যাস না, কারণ যমরাজ ওদের বলে দিয়েছে, বলে শোন মরতে যাবি, সাবধান, যাকে তাকে ধরিস না, আমার প্রভুর কোনো ভক্তকে যেন ধরিস না, প্রভুর ভক্ত বলতে যমরাজের প্রভু সেই ভগবান কৃষ্ণ, তার কোনো ভক্তকে ধরবি না, ওরা আগে লক্ষ্য করবে গলায় তুলসীর মালা আছে কিনা, তেলক সেবা আছে কিনা, শিখা আছে কিনা, বৈষ্ণবের লক্ষণ কি, তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিন ভৈর বাস হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চম লক্ষণং, এমতো লক্ষণ দর্শন করলে যেন হাত দিস না, তাই ওগুলো দেখলে মালাটা গলায় দেখলে বলে পালিয়ে চল, দেখ নেওয়া যাবে না, আমাদের না, এ আমার প্রভুর প্রভুর ভক্ত, তাই নেওয়া যাবে না। তাই দেখলেন, আরে স্বয়ং ভগবান যাকে কোলে করে বসে আছে তাকে নিতে পারবি, চল ফিরে চল। বলে কি হলো, নিয়ে এলি না? বলছে কি করে নেবো, ভগবান তো নিজে কোলে করে বসে আছে, ভগবান কাঁদছে, ছেলেটা কাঁদছে, হরিনাম করছে সবসময় বদনে হরিনাম, এ সময় নেওয়া যেতে পারবে, মৃত্যুর সময় হরিনাম করছে, নিতে পারবো না, আর ভগবানের কোলে বসে বসে। যমরাজ বলে, এটা কি ভগবানের ঠিক হলো, আমাকে একটা ভার দিল ওদেরকে আনার জন্য, তো সেই যেদিন যাওয়ার সময় মানে চলে যাওয়ার সময় সেই দিনটাই ভগবান কোলে নিয়ে বসে আছে, একদম চিত্রগুপ্তকে নিয়ে চলে আসছে। বলছে, প্রভু যে ছেলেটাকে কোলে নিয়ে আছেন ও তো যাওয়ার সময় আজকেই,
বলছে দূর তোরা ভুল দেখেছিস, এইটুকু বাচ্চা ছেলে হরি নাম করছে, কৃষ্ণ আমার নাম করতে করতে চোখের জলে যে ভাসে তার যাওয়ার এত তাড়াতাড়ি সময় হয়নি। বলছে না প্রভু সময় হয়ে গেছে, আমার খাতাটা ভালো করে দেখে নে, খাতাটা ভালো করে দেখে। চিত্তগুপ্ত বলে হ্যাঁ প্রভু আমি নিজে ভালো করে দেখেছি, আজকেই যাওয়ার দিন, এই দেখুন খাতাটা। খাতাটা খুলে গোবিন্দের চোখের সামনে মানে আগের দিকে দিচ্ছেন, কিন্তু গোবিন্দের তো চোখে জল, নয়নের সেই কাজল জলটা মিশ্রিত হয়ে সেই কালো জলটা টপ করে দশের পরে পড়ে গেল। পড়ে গেলে কত হবে? একশত হলো। বলছে ভালো করে দেখ আমার চোখের জল দেখতে পাচ্ছি না। ভগবান বললে আমি চোখের জলে আমার চোখটা ছপছপ করছে, তোরা ভালো করে দেখ হতে পারে না রে, দশ বছর পরমাই হতে পারে না, এত বড় কৃষ্ণ ভক্ত এত নাম করছে, নাম করতে করতে চোখের জলে ভাসছে, হতে পারে না, ভালো করে দেখ। চিত্তগুপ্ত কানে সেই কলমটা গোজা আছে, নুয়ে পড়ে বলছে প্রভু দেখুন আমি ঠিক ভালো করেই দেখেছি, দেখুন। যখন নুয়ে পড়ে দেখাতে যাচ্ছে সেই কলমের মাথা থেকে নিপ থেকে টপ টপ করে দুটো ফোঁটা তারপরে পড়ে গেল। যখন ভগবান চোখটা মুছে বলল তোরা ভুল দেখেছিস, দেখ দশ হাজার বৎসর পরমাই জল জল করছে। নিতাই গৌর হরি হরি ও রাধে, রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে। তাই কৃষ্ণ ভজন করো, মৃত্যু যদি হয় হবে, মৃত্যু হলে তার শেষের দিনটা যদি রসনা কৃষ্ণ বলে, তার বৈকুণ্ঠ ধাম ভগবান পরিষ্কার করে রেখেছেন ওই ভক্তকে রাখার জন্য। শেষের দিনটা রসনা যদি কারো কৃষ্ণ বলে, রাধে রাধে মানে এক কৃষ্ণ, একবার কৃষ্ণ নাম বলিলে নয়, ওটা বাজে কথা, সব জানে না, শাস্ত্র সিদ্ধান্ত নয়। অনেক কীর্তনিয়ারা বলে, আমিও প্রথম প্রথম শুনে বলে দিয়েছিলাম, তারপরে শাস্ত্র দেখে বললাম আরে ভুল বলি তো। একবার কৃষ্ণ নাম বলিলে যত পাপ হরে, পাপীর সাধ্য কি তত পাপ করিতে পারে, কীর্তনিয়ারা বলে না, চিৎকার চিৎকার করে বলে, ভুল বলে, গ্রন্থ দেখে না, শাস্ত্র দেখে না। চৈতন্য চরিতামৃতের প্রয়ার কবিরাজ গোস্বামী লিখলেন ওই ভাষাটা না, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কি তত পাপ করিতে পারে। এক কৃষ্ণেরই নাম করো, একবার বলিলে কোথাও লেখেন না। তারপরে একটা পয়েন্ট লিখলেন, কোটি কল্পকাল যদি করে হরি নাম সংকীর্তন, তথাপি না মেলে ব্রাজের ব্রাজেন্দ্র নন্দন। এ কথাটা কেমন লিখলেন, কোটি কল্পকাল যদি করে হরি নাম সংকীর্তন। আমাদের মতোই মানে ভাগবতীয়া বলুন আর কীর্তনিয়া বলুন, কীর্তনী গাইতো মাগে নাকি, ওদের দিকে আঙুলি বাড়ালেন কবিরাজ গোস্বামী, কোটি কল্পকাল যদি আপনি ভাগবত পড়েন, ভাগবত প্রচার করেন, ব্রজেন্দ্রনন্দন মিলবেন। এটা ভাগ দিয়েছেন, কি ভাগ, কেহ করে আচার না করি প্রচার, অনেক জানি কিন্তু কাউকে বলি না। তাকে বললেন তোর কপালে পাণ্ডিত্য পেলি, কিন্তু কৃষ্ণ ভক্তি তোর কপালে হলো না, তুই প্রচার করাতে পারলি, জানাতে পারলি না, ভক্তকে জানাতে পারলি না, আমার আমার কথা গুণ কথাটা বলতে পারলি না, হবে না। আর কেহ করে প্রচার না করে আচার, তাকে বললেন প্রচার করে যা, কোটি কল্পকাল যদি এমনি প্রচার কীর্তন করে যাস, ব্রজেন্দ্রনন্দনের কৃপা তোদের হবে না। হবে কাদের? না নিজে আগে আচার আচরণ করে প্রচার করতে বললেন, আগে আচার করি প্রচার করো, নিজে আচার আচরণ করো তারপরে প্রচার করো, লোককে শেখাও, তবেই তুমি গোবিন্দ কৃপা পাবে। নিতাই গৌর হরি হরি বল। চলুন বাবা একটু এগিয়ে এগিয়ে যাই। অযোধ্যায় সরজু নদী, নদীটা খুব চাওড়া, খুব চাওড়া, যারা গিয়েছেন দর্শন করেছেন দেখবেন নদীটা একদম সমুদ্রের মতো চাওড়া, একপার থেকে ওপার জন্য দৃষ্টি কুলোবে না। ওই নদীতে মাধব বলে একজন নৌকো পারাপার করে ভক্ত লোক, তো কোনো সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে তার কাছে কোনো পয়সা নেয় না, বিনামূল্যেই পার করে। কোনো বৈষ্ণব যদি বলে দেখো তোমরা বিনে পয়সায় পার করো, কিছু অন্তত নাও, কম করে নাও, বলছে না না দেওয়ার দরকার নেই, অনেক মহামূল্য সম্পদ আমি চুরি করে নিই, আপনাদের মহামূল্য সম্পদ চুরি করি, কি সম্পদ, আরে তুমি তো কোনোদিন কোনো কিছুই নাও না। বলছে নেই গো, নেই তো কি সম্পদ চুরি করেন না। সন্ধেবেলা যখন ঘাটে নৌকোটা বাঁধে, ওই নৌকোটা ঝাঁটিয়ে সেই ধুলোগুলো অঙ্গে মাখে, আর নয়নের জলে ভাসতে ভাসতে বলে সাধু গুরু বৈষ্ণব আমি ভগবানকে ডাকার সময় পাইনি, হরিনাম করবার সময় পাইনি, নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের এই চরণধুলি আমি মাখবো,
তোমরা কৃপা করো, তোমাদের কৃপায় যেন গোবিন্দ চরণ আমি পেলেও পেতে পারি। তাহলে ওই সম্পদটা চুরি করে নেয়, মানে কোনো তো ভক্তকে বলে না, সন্ধ্যেবেলা ঝাঁটিয়ে তিনি অঙ্গে বেঁকে নেন। তো এমনি যে পারাপার করেন, ঠিক ওপারে চলে গেছেন, ওপার থেকে আসছেন, মধ্য নদীতে এসেছে, মধ্য নদীতে যখন এলেন দেখলেন ঘাটে দাঁড়িয়ে আছে ভগবান রামচন্দ্র। তো প্রভুকে দর্শন করে মধ্য নদীতে নৌকোটা দাঁড় করিয়ে দিয়েছে। নৌকোটা যখন দাঁড় করিয়ে দিল, প্রভু তখন ডাকলেন, মাধব নৌকোটা নিয়ে এসো, আমি ওপারে যাব। ও মাধব নৌকো নিয়ে এসো, আমি ওপারে যাব, আমায় পার করিয়ে দাও। মাধব মনে মনে বলছে, প্রভু গো, আমি সাধু গুরু বৈষ্ণবকে পারাপার করব, আপনার মতো ভগবানকে পার করতে পারবো না। কেন বললেন, ও গো ভগবান, আপনার চরণ পরশে পাষাণ মানবী হয়েছিল, অল্লাহ পাষাণ মানবী হয়েছে, তো আপনার এই চরণ পরশ পেয়ে আমার নৌকাটা যদি মানব হয়ে যায় তাহলে আমি কি নিয়ে পারাপার করব? আমি পারবো না প্রভু, ডাকবেন না, ছাড়ছে না। তো ও মাধব চলে এসো, আমি ওপারে যাব। যখন ছাড়ছে না বলছে, কি করব, ভগবান আমাকে ডাকছে, তো না গেলে তো অপরাধ হবে, রাগ করবে, ক্রোধ হবে, তো ঠিক আছে যাচ্ছি। নৌকোটা ঠেকিয়ে দিয়ে বলছে, প্রভু একটু দাঁড়িয়ে যান, নৌকোয় উঠবেন না। দাঁড়ে গামছাটা ফেলে দিয়ে বলছে, দাঁড়ের মধ্যে বসুন, চরণটা মাটিতে রাখুন, মাটি চরণটা তুলবেন না। তো একটা ঘটি আর একটা থালি নিয়ে গিয়ে যমুনার জলে ভালো করে ধৌত করে সরজু নদী থেকে জল এনে চরণটাকে ধোয়াচ্ছে। চরণটাকে ধুয়ে দিয়ে মনে করছে, চরণটা ধুয়ে দিলে আর ওটা হবে না, ধুয়ে দিলাম। তো সেই থালির জলটা নিয়ে সরজ নদীতে ফেলতে গেলেন, ফেলতে গিয়ে চমকে উঠে বলছে, না না এখানে ফেলা যাবে না। কেন, এখানে অনেক মাছ হাঙর কুমির কত কিছু সব টাচ আছে, সবাই যদি মানুষ হয়ে যায় থাকার জায়গা পাবে না। থালিটাকে আবার তুলে এনে কিনারে ফেলতে গেলেন, ফেলতে গিয়ে বলছে, ও মাধু এখানে ফেলিস না। মনকে প্রশ্ন করলেন, কেন, কত ভক্ত আসবে ঘাটে, কেউ চরণ তুলে দেবে চরণামৃতে, ভগবানের চরণামৃত, কেউ ডিঙিয়ে যাবে তো মহাপাপ হবে, ভগবানের চরণামৃত ডিঙিয়ে যাবে, পা চরণ বাড়িয়ে দেবে, চরণ তুলে দেবে। ও মাধব এমন একটা জায়গায় ফেলো যেখানে ফেললে কোনো মানুষ পা দিতে পারবে না, ডিঙিয়ে যেতে পারবে না, জায়গাটা পবিত্র হবে, সেই পবিত্র স্থানে তুমি ফেলে দাও। মাধব কি করলেন, ঘট ঘট করে নিদাই গৌর হরি হরি ও রাধে। ভগবান রামচন্দ্র দর্শন করে বলছে, মাধব আমার চরণামৃতে এত বিশ্বাস, বেশ আমি তোমার কৃপা করব, আজকে কৃপা করব। পারে নিয়ে গিয়ে বলছে, প্রভু একটু দাঁড়ান, সামনে তো কাদা। তো প্রভুকে কোলে করে তুলে নিয়ে পার করে দিয়ে চরণে দণ্ডবত। প্রভু বলেন, মাধব আমি আসি। ঠিক আছে প্রভু যান। তো প্রভু চলে যাচ্ছে, চরণ প্রান্তে নয়ন দিয়ে বসে আছে, দয়াময় একদিন তুমি আমায় পার করে দিও, একদিন তুমি আমায় পার করে দিও দয়াময়। যখন প্রভুকে আর দর্শনে পাচ্ছে না, উঠে গিয়ে ঘাটের দিকে দেখলেন সোনার তরী, কাঠের তরিটা নেই, তরিটা সোনার হয়ে গেছে, সোনার তরি ঝলমল করছে ঘাটে, চমকে উঠলেন, দয়াময় এ কি আপনি করলেন, কি করলেন, সোনার তরি করে দিলেন দয়াময়, দয়াময় আমি যে আমার স্বপ্ন ছিল জীবনের শেষ দিন পর্যন্ত আমি ঘাটে সাধুগুরু বৈষ্ণবকে পারাপার করব, সোনার তরি করে দিয়ে সেই সাধুগুরু বৈষ্ণবকে পারাপার থেকে আমাকে বঞ্চিত করে দিলেন, দয়াময় এ আপনি কি করলেন, রাজা করে দিলেন, রাজা করে দিলে কোনোদিন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাবো না, পারাপার না করলে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাবো কোথায়, এ কি করলে দয়াল, ছুটছে পেছনে পেছনে, দয়াময় দয়াময় দাঁড়িয়ে যান, প্রভু গো একটু দাঁড়িয়ে যান। রামচন্দ্র বললে, মাধব ছুটছে, ও মাধব চলে যাও না, একটু দাঁড়িয়ে যান। ছুটে গিয়ে প্রভুর চরণ জড়িয়েছে, প্রভুর চরণ জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, দয়াময় আমাকে রাজা করে দিয়েছেন, রাজা করে দিলে আমি তো আর ঘাটে পারাপার করব না, পারাপার না করলে সাধুগুরু বৈষ্ণব যদি পারাপার না করতে পারি, নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যে আমার পাওয়া হবে না দয়াল,
কেন সাধুগুরু বৈষ্ণবের পদরজ থেকে আমায় বঞ্চিত করে দিয়েছো? দয়া ময় চাই না, আমি নেব না প্রভু। আপনি সোনার তরি নিয়ে আমার কাঠের তরিটা ফিরিয়ে দিন। আস্তে চরণ দুটো জড়িয়ে প্রশ্ন করলেন ভগবানকে, ও গো ভগবান, ওই সোনার তরি যে তুমি আমায় দিলে দয়াল, শেষের দিনে ওই সোনার তরি কি আপনার চরণ প্রান্তে আমায় পৌঁছে দেবে? আপনার চরণ প্রান্তে তো পৌঁছে দেবে না দয়াল, তো ওটা নিয়ে আমার কি হবে প্রভু? ওটা নিয়ে নিন, আমি চাই নে। আজকে আপনি অনেক দিয়েছেন, আমি নেব না, ফিরিয়ে দিলাম।